আল্লামা সাইদি থাকার কথা ছিল, খুনি হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে দেয়। আমরা খুনি হাসিনার বিচার চাই, আপনারা চান না? তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে। যখন যিনি সরকারে থেকেছেন, সিরাতুন্নবী রবিউল আউয়াল মাস আসলেই তারা বলেছেন যে বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে, এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন। বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন, আজকের এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী, রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল, খুনি হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে দেয়। আমরা খুনি হাসিনার বিচার চাই, আপনারা চান না? তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে। দ্বিতীয় তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং এটা পরিষ্কার, এই দেশে আর কিছু থাক না থাক।